রাজশাহীর উত্তরের বরেন্দ্র সমতল ভূমিতে বসবাস পঁয়ত্রিশটি আদিবাসী গোষ্ঠীর এর মধ্যে সাঁওতাল ও মহল সম্প্রদায় সংখ্যায় বেশি এদের একটি অংশ শিক্ষিত হচ্ছে আধুনিক শিক্ষায় একই সাথে ভুলতে বসেছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি আধুনিকতার ছোয়াতে আইমা গান আদান কারণ হোকানা যে গিদ্রা কু বাংলা সে জাস্তি কানাকু চেষ্টা রে লিয়া যে চিকাতে নিয়ে এটা আলে वाले আলেয়া ঐতিহ্য নিজ ঘরেও তেমন চর্চা নেই নিজ ভাষার শহরে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে মাতৃভাষার ব্যবহার হয় না বললেই চলে ফলে অনেক শিশুই নিজস্ব ভাষা বুঝতে পারলেও বলতে পারে না তো ভালো বুঝে কিন্তু বলতে পারে না আ ই আমরা যদি নিজস্ব ভাষা চর্চা করি তাহলে হয়তো আমরা সে ভাষাটা হারাতে পারবো না নিজ ভাষাকে হারানোর এটা কত বেদনাদায়ক শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে চলাফেরার কারণে আমাদের এই ভাষা এবং হচ্ছে আমাদের যে সংস্কৃতি এটা কিন্তু হারিয়ে যাচ্ছে অল্প কিছু স্কুলে আদিবাসীদের নিজস্ব ভাষা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা উপজাতিদের একটা সাংস্কৃতিক একটা সংগঠন আছে বা তাদের কালচারাল সেন্টার আছে কিন্তু আমাদের মাহালি সম্প্রদায়ের কোনো সাংস্কৃতিক কালচারাল নাই আদিবাসী গবেষণা কর্মকর্তা নিয়োগ না দিয়ে সেখানে অন্য সম্প্রদায়ের লোক নিয়োগ করা হচ্ছে এই সংস্কৃতি হারিয়ে যাওয়া আমাদের দেশের সংস্কৃতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় তাদের নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন বলে মত তাদের একুশে টেলিভিশন